হ্যালো এভরিওয়ান, আমি আসমা। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের কোপ্তা কারি রেসিপি। সয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে সয়াবিনটাকে হালকা গরম জলে 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। তারপর সয়াবিন থেকে সব জল বার করে নিয়েছি। এবার সয়াবিন ও 3টি কাঁচা লঙ্কা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। সয়াবিন ও কাঁচা লঙ্কাটি এইভাবে পেস্ট করে নিয়েছি। 2টি কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিলাম হাফ চামচ শাহী গরম মশলা, দিলাম 3 চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনাদের যদি মনে হয় এটা মাখাতে একটু জল লাগবে তাহলে আপনারা দিতে পারেন। আমি অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিয়েছি। এইভাবে গোল গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। তো চলুন সবগুলো বানিয়ে নিয়ে আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি ও প্যানটা গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেলে 6 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনের কোপ্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। কোনোভাবেই ফ্লেম হাই করা যাবে না, তাহলে উপরটা লাল ও ভিতরটা কাঁচা থাকবে। কোপ্তাগুলিকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন আমার সুন্দর গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ। তারপর দিয়ে দেব 1টি পাকা লঙ্কা ও 2টি পেঁয়াজ বাটা। দেব 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দেব 1টি টমেটো বাটা। একটু ভালোভাবে মশলার সাথে টমেটোটাকে নাড়িয়ে নেব। 1 বাটি জল দিয়ে দেব। পেঁয়াজ ও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর আবার 2 মিনিটের পর ফিরে আসব। এখানে দেখুন আমার পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব 2 বাটি জল। এটিকে 2 মিনিট ঢেকে হাই ফ্লেমে গ্রেভিতে বলক তুলে নেব। এরপর গ্রেভিতে দিয়ে দেব সয়াবিনের কোপ্তা, যেটা আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। একটু নেড়ে নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনের কোপ্তা কারি একদম রেডি। তো চলুন এটাকে আমরা সার্ভ করে নিই। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কোপ্তাটা কতটা জুসি হয়েছে ভিতর থেকে। তাহলে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।